আমি আলমনগর উপজেলার অফিসার ইন চার্জ হিসাবে যোগদান করেছি। অফিসার ইন চার্জ হিসাবে যোগদান করার পর আমরা ইতিপূর্বে অনেক থানায় আমি অফিসার ইন চার্জ হিসাবে কাজ করেছি, কিন্তু আমরা প্রথমত কাজ করার প্রাককালে যে কোনো থানায় যোগদান করার পরে আমরা ওই এলাকার আগে কী ধরনের সমস্যা, কী ধরনের অপরাধ প্রবণতা বেশি সেটা আমরা আগে নির্ধারণ করি। সেটা আমরা সাধারণ মানুষের সাথে আলাপ করেছি, সব শ্রেণী এবং পেশার মানুষের সাথে আমরা আলাপ করেছি। আলাপ করে যেটা মূল সমস্যা হিসাবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে মাদকের ভয়াবহতা। এটা প্রান্তিক পর্যায় পর্যন্ত, স্কুল কলেজ প্রান্তিক পর্যায় পর্যন্ত এটা এই মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছিল। আমরা মাঠে কাজ করার সময় আমরা এটুকু অন্তত অনুধাবন করেছি, এই যে উপজেলায় শুধু মাদকের করাল গ্রাসে আসক্ত হয়নি, পাশাপাশি এখানে কিন্তু অনেক কিছুরই অভাব রয়েছে, অনেক ঘাটতি রয়েছে। এখানে খেলাধুলা নাই, সুস্থ সাংস্কৃতিক চর্চা নাই, এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে এসেছে। এবং সমাজে এই সকল যে বিষয় যে অভাব রয়েছে, দায়িত্বশীল যারা ব্যক্তি আছে তাদের সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি। এবং আমাদের এই আন্দোলনের পাশাপাশি মাদককে না বলার যে আন্দোলন আমরা গড়ে তোলার চেষ্টা করছি, আন্দোলনের পাশাপাশি সম্পূরক আন্দোলন গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। যেমন সুস্থ সাংস্কৃতিক চর্চা এখানে করা যেতে পারে, পাশাপাশি খেলাধুলাকে আরও বেগবান করা যেতে পারে। এবং এই পাশাপাশি আমাদের যে সামাজিক আন্দোলনগুলো অন্যান্য যে এনজিও সংস্থাগুলো করে আসছে তাদেরকেও এই বিষয়ে মোটিভেশন করা যেতে পারে। আমি এই বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা চেয়ারম্যানের সাথেও আমরা কথাবার্তা বলেছি, তারাও আমার সাথে একমত পোষণ করেছেন। এই উপজেলার দুইজন সিনিয়র উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা বাংলাদেশ পুলিশে রয়েছেন, একজন অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম এবং অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা এই দুইজন অফিসারের কাছেই কৃতজ্ঞ, ওনারা আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন এই বিষয়ে কাজ করার জন্য। আমরা বিগত 3 মাস ধরে এই মাদকের ভয়াবহতা নির্মূল করার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি নিরন্তরভাবে, এবং আমরা সফলতা পেয়েছি। এই সফলতার মূলেও ছিল আমাদের অফিসার এবং ফোর্স আমাকে সার্বিকভাবে সহায়তা করেছে, পাশাপাশি সব শ্রেণী এবং পেশার মানুষের ভিতরে একটা কমিটমেন্ট ছিল, যে কারণে এটা আমরা সফলতা পেয়েছি। তো এটা 3 মাস ধরে কাজ করার কারণে আমরা প্রায় 310 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি। কিন্তু শুধুমাত্র গ্রেপ্তার করার কারণে যে মাদক নির্মূল হয়ে গেল এটা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এখানে মাদক ব্যবসার পাশাপাশি কিন্তু প্রায় 1200 থেকে 1300 মতো মাদকাসক্ত আছে। এই মাদকাসক্ত যেহেতু আছে সেখানে ডিম্যান্ড রয়ে গেছে, আর অর্থনৈতিক ভাষায় ডিম্যান্ড যেখানে থাকবে সেখানে কিন্তু সাপ্লাই থাকবেই। তো সুতরাং আমরা এই ডিম্যান্ডের কারণে মাদকাসক্তদের পার্শ্ববর্তী জেলা থেকে এই মাদকাসক্তরা কিন্তু মাদকদ্রব্য সংগ্রহ করছে আবারও। এবং আমরা পরে চিন্তা করলাম যে এটার ভয়াবহতা আরও বেশি ছড়িয়ে না পড়ে, এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। আমাদের এখন নতুন কৌশল হচ্ছে যে গ্রেপ্তার করার পাশাপাশি আমরা প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিটে, আমরা ওই ইউনিটগুলোতে কতগুলো মাদকাসক্ত আছে তাদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করছি, এবং আমরা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা সহ কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি। এ বিষয়ে কিন্তু আমরা এই কাজে আমরা এখানে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকেও আমরা সঙ্গে রেখেছি, সমাজের প্রত্যেক শ্রেণী এবং পেশার মানুষ আমাদেরকে হেল্প করেছে। তো যাই হোক, এই বিষয়ে আমরা এখন আছি, আর সমাজে যারা মুখোশধারী সাদা পোশাকের যারা অপরাধী তাদের মুখোশ উন্মোচনের চেষ্টাও আমরা করে চলেছি কিন্তু নিরন্তরভাবে, এবং যে কারণে আমরা সাধারণ মানুষের কিন্তু আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, এটি বড় বিষয়। আর এটা আসলে পুলিশ প্রশাসনের একার পক্ষে টোটাল সমাজ থেকে মাদক নির্মূল করে দেওয়া কিন্তু সম্ভব না, এটা সব শ্রেণী এবং মানুষের এটা হেল্প প্রয়োজন, সাহায্য সহযোগিতা প্রয়োজন, সে ব্যাপারে আমরা পাচ্ছি এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই সহযোগিতা ভিতরে অবশ্যই আন্তরিকতা থাকতে হবে। আজকে আপনার ছেলে মাদকাসক্ত নয় কিন্তু কালকে আপনার ছেলে মাদকাসক্ত হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই, এবং এই গ্যারান্টি কেউ দিতে পারে নাই। আজকে আমার ডাকে যারা সাড়া দিচ্ছেন না,
আরও এক বছর পরে আমার 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 মতো একজন পুলিশ অফিসারের ডাকে আপনাকে সাড়া দিতে হবে। এখনই সময় এসেছে মাদক থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এবং এটা সোনার বাংলা, সোনার দেশ গড়ার লক্ষ্যে যে আন্দোলনে আমরা নেমেছি, এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানালাম। এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি, পাশাপাশি প্রত্যয় দীপ্ত ঘোষণা আমাদের যে আগামী বছরে আমরা এই উপজেলা থেকে টোটাল চুয়াডাঙ্গা জেলা থেকে মাদক নির্মূল তথা মাদক নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। সকলকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে কড়া নির্দেশনা প্রদান করেছেন। বাংলাদেশে যারা ল অ্যান্ড অর্ডার্স নিয়ে কাজ করেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবে কাজ করছেন, যেমন বাংলাদেশ পুলিশ বাহিনী, বিজিবি, এছাড়া সকল বাহিনীকে কিন্তু কড়া হুঁশিয়ারি প্রদান করেছেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রধান অন্তরায় হচ্ছে মাদক এর যে ভয়াবহতা, এটা যে করাল গ্রাস, এই গ্রাসে কিন্তু বাংলাদেশ এখন তলিয়ে যাচ্ছে। এটা থেকে আমরা যতটা না ডেভেলপমেন্ট করেছি তার চেয়ে বেশি কিন্তু আমরা পিছিয়ে পড়েছি এই মাদকের কারণে। এজন্য মাদককে না বলুন এই বিষয়ে কিন্তু আমাদেরকে সবাইকে একমত হতে হবে। আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে সকল বাহিনী শুধু না, সকল শ্রেণী এবং পেশার মানুষের মধ্যে কিন্তু এই ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং বাংলাদেশ পুলিশ বাহিনীতেও এই ধরনের সদস্য যারা মাদকাসক্ত, মাদকের ব্যবসার সাথে জড়িত, এরকম কিন্তু এটির কিন্তু ব্যতিক্রম না, এরাও কিন্তু এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছে। এখন সময় এসে গেছে আমরা যেহেতু এই মাদকার ভয়াবহতা নিয়ে কাজ করছি, এর থেকে বের হতে চাই এবং দেশকে একটি সোনার বাংলায় রূপান্তর করতে চাই। মাননীয় শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন, যে নির্দেশনা প্রদান করেছেন, সেই নির্দেশনা কিন্তু আমাদের দেশকে আরও এগিয়ে নেওয়ার যে নির্দেশনা, এই নির্দেশনা আমরা, এই নির্দেশনার যে আলোকে আমরা এই আন্দোলনে সবাই সামিল হব, এবং এই ব্যাপারে আমাদের দৃঢ় মনোবল আরও বেগবান করতে হবে। এই বিষয়ে কারো ছাড় নয়, কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করতে রাজি নয়। আমরা মাদককে টোটালি না বলবো, কোনো ধরনের তৎপরতা, কোনো ধরনের তদ্বিরের কাছে আমরা মাথা নত করতে রাজি নয়, অন্তত মাদকের ক্ষেত্রে। মাদক না, মাদক না, মাদক না, মাদক না।